আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, যেটা বলতেছেন সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান অফার কি কাজ করবেন, সে আপনাকে যেটা বলতেছে, হ্যাঁ, সে আপনাকে যে কাজটা করতে বলবে তার থেকে যদি আপনি কোনো বেটার কাজ করে দিতে পারেন, আপনি আপনাকে এই কাজটা করে দেব, এর বিনিময়ে আমাকে এত ডলার দিবেন। যদি এটা অফার ক্রিয়েট করতে চান, তবে ক্রিয়েট অ্যান অফারে ক্লিক করে এখানে টোটাল অ্যামাউন্টটা দিবেন, টোটাল অ্যামাউন্টটা দিয়ে এখানে ডেলিভারি ডেট দিবেন, এত দিনের ভিতরে আমি ডেলিভারি দিব। এখানে যেমন আপনার আছে হচ্ছে কি, বেসিকে আপনি $5 দিতে, আপনি তাকে বেসিকে অর্ডার করছে, আপনাকে বেসিকে অর্ডার করছে, তার থেকে চাচ্ছেন আপনি না, সে আপনাকে মেসেজ করার পর আপনি তাকে বোঝাচ্ছেন বা তাকে বলছেন না, আমি এর থেকেও বেশি কাজ করে দিতে পারবো, এতদিনের ভিতরে আমি এর থেকেও বেশি কাজ করে দিতে পারবো, আমার এর জন্য এত ডলার প্রয়োজন, সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে সাবমিট অফারে ক্লিক করে দিলে আপনার অফারটা সাবমিট হয়ে যাবে। সাবমিটার যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি কাজটা পেয়ে যাবেন, তাহলে আপনি যে আর্নিংটা আছে এই আর্নিং থেকে আপনি বেশি ডলার ইনকাম করতে পারবেন এই অফারের মাধ্যমে। তাকে আপনি অফার দিচ্ছেন, সে যদি অফারটা অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আপনি অফারে যদি কাজ করে দেন, সেক্ষেত্রে আপনি যে ডলার সিলেক্ট করে দেবেন তাকে, সে আপনাকে সেই ডলার পে করবে। আচ্ছা দেখেন, সাবমিট করবেন কিভাবে, আপনি কাজটা কিভাবে সাবমিট করবেন, মেসেজ করার অপশন দেখবেন, এখানে ফাইল নামে একটা অপশন আছে, ফাইলে ক্লিক করে যে ফাইলগুলো আপনার ডকুমেন্টগুলো রেডি হবে সব ডকুমেন্টগুলো এখান থেকে সিলেক্ট করে একটা ফাইল করবেন, ডকুমেন্টগুলো সব একটা ফাইল করে আপনি এখান থেকে সিলেক্ট করে সেটা সাবমিট করে দেবেন। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাইলে সব তো আপনাকে যেমন যে আজকে একজন অর্ডার পেয়েছেন, তাকে কি করতে বসে স্ক্রিনশট আপলোড করতে বসে, তাই না? সে সব সব একটা স্ক্রিনশট নেবে, হ্যাঁ, বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ সাবমিট করতে হবে আপনার। আচ্ছা, যেমন স্ক্রিনশট আপলোড করতে বসে তাকে স্ক্রিনশটের প্রুফগুলো দিতে বলছে, সেই স্ক্রিনশট কিভাবে দিবে, সেই স্ক্রিনশটগুলো নিয়ে একটা ফাইল করবে, ফাইল করে এই যে এখানে মেসেজ অপশনে আসবে, মেসেজ অপশনে এসে এই ফাইলে ক্লিক করে চুজ ফাইলে সেই ফাইলটা এখানে সে আপলোড করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, কুইক রেসপন্স, এটা আপনার কুইক রেসপন্স এখানে আপনি সেন্ড করে দিতে পারেন, যে বাইরে অটোমেটিক, ঠিক আছে, অটোমেটিক কিছু মেসেজ বাইরের কাছে চলে যাবে, কুইক রেসপন্সটা অটোমেটিক কিছু মেসেজ এখানে যদি সেট আপ করে দেন, এই যে ক্রিয়েট এ নিউ কুইক রেসপন্স এখানে ক্লিক করে আপনি কোশ্চেন আর অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে, কিছু কোশ্চেন আর এখানে অ্যান্সার সেট আপ করে দিতে পারেন, যে একটা কোশ্চেন দিতে পারেন আপনি কীভাবে আমি আপনাকে হেল্প করতে পারি কিংবা কী প্রয়োজন আপনার গিগ অনুযায়ী, বা আপনি যে জিনিস নিয়ে কাজ করেন সে একটা কোশ্চেন এখানে সেট করে দিয়ে সেভ করে দিবেন, তাহলে কেউ যদি আপনার প্রোফাইলে এসে মেসেজ করে, মেসেজ করলে অটোমেটিক তাকে কুইক রেসপন্স দিবে, ফাইবার তাকে কুইক একটা রেসপন্স দিবে, কোশ্চেন দেওয়া থাকবে অটোমেটিক তাকে দিবে। অটোমেটিক দেওয়ার এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, আপনি অল টাইম কি অল টাইম আপনি অনলাইনে থাকেন না, সেক্ষেত্রে কেউ যদি আপনি অফলাইনে থাকা অবস্থায় কেউ আপনাকে মেসেজ করে, সেক্ষেত্রে এই অটো কুইক রেসপন্সটা তাকে শো করবে এবং সেটা থেকে সে বুঝতে পারবে। হ্যাঁ, আমরা যেমন ফেসবুক ক্রিয়েট করার সময় অটো রেসপন্স মেসেজ দেখেছি, ঠিক তেমন ভাবে এখানে আমরা অটো রেসপন্স কোশ্চেন অ্যাড করতে পারি, যে আমরা এখানে অটো রেসপন্স একটা কোশ্চেন অ্যাড করে দিলাম, আমরা এই কোশ্চেনটা দেখেন অটো রেসপন্সে চলে গেছে, আমি একটা ক্লিক করছি, একটা ক্লিক করার পর দেখেন এখানে কতগুলা ওয়ার্ড চলে আসছে, না আমি কোনোটা সেভ করিনি। এবার করে আপনারা চাইলে সেভ করে দেবেন, একটা কোশ্চেন অ্যাড করতে পারেন, যে ক্রিয়েট এ কুইক নিউ, ক্রিয়েট এ ক্লিক করে এখানে যে কোনো একটা কোশ্চেন সেট করে দিতে পারেন। আর ফাইল সাবমিট করবেন কিভাবে সেটা তো দেখিয়ে দিলাম, কিভাবে ফাইল সাবমিট করতে হয়। আপনাকে যদি কেউ লিড কালেক্ট করতে বলে, তাই না, সাপোজ একটা লিড কালেক্টে কাজ পেলে অবশ্যই তাকে এক্সেল শিট দিতে হবে, এক্সেল শিট দেওয়া, এক্সেল শিট এখানে সাবমিট করবেন। বুঝতে পারিনি, হ্যাঁ বলেন।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এছাড়া তো আপনার আপনি তাকে অফার দিচ্ছেন, একটা অফার ক্রিয়েট করে সে অফারটা তাকে দিচ্ছেন। সে অফারটা তাকে আপনি শো করতেছেন, যে অফারটা সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে কাজ দিবে, অফারে কাজ দিবে, না হলে সে সরাসরি যে কাজটা দিয়েছে আপনার কিংয়ে সেই কাজটাই করতে হবে। আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনার থেকে $5 একটা কাজ দিল আপনাকে ভাইয়ের, কাজে একটা মেসেজ করলো যে আপনার তো ডিটেলস দেওয়া আছে $5, আপনি কি কাজ করবেন, তো আপনি চাচ্ছেন বা যে কাজটা দিয়েছে আপনি চাচ্ছেন একটা অফার দিতে তাকে যে আমি এতগুলো কাজ করে দেবো, আপনি কি এর চাইতে বেশি কাজ করাবেন কেন $1-এর মধ্যে। ঠিক আছে, এই মানে $5 কাজ তো দিয়েছে অটোমেটিক, আর আপনি চাচ্ছেন $10 নিবেন তার কাছ থেকে, সে চাচ্ছে 100 সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলের জন্য, 100 সাবস্ক্রাইব। আপনি বলছেন আমি 200 সাবস্ক্রাইবার দেবো, এতগুলো এত টাকা বা এত ডলার দিতে হবে, একটা অফার সাবমিট করলেন, সে যদি হ্যাঁ অপশন হিসেবে সাবমিট করে যদি চান আপনি কাজটা করতে পারবেন বা আপনি শিওর থাকেন যে এই কাজটা আমি দিতে পারবো, তাহলে আপনি একসেপ্ট করেন, দিয়ে দেন তাকে। আর ফাইবারে এমন কোনো কাজ করবেন না যে কাজটা আপনার অসাধ্য, মানে সাধ্যের বাইরে, যে কাজটা পারবেন না এমন কোনো কাজ আপনি নেবেন না, এমন কোনো অর্ডার আপনি একসেপ্ট করবেন না, সেক্ষেত্রে আপনার বায়ার কিন্তু নেগেটিভ রিভিউ দেয়, নেগেটিভ রিভিউ দিলে অ্যাকাউন্ট র্যাঙ্কিং এ সমস্যা হয়। কোনো কাজ একসেপ্ট করবেন না, যে কাজটা আপনি পারবেন না, আপনি কি করলেন একসেপ্ট করে বসলেন বাট সে কাজটা করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার নেগেটিভ রিভিউ আসবে। এজন্য হ্যাঁ আপনি বায়ার তো অবশ্যই আপনাকে বলবে যে আমি এই কাজটা করাতে চাচ্ছি, তুমি কি এই কাজটা করতে পারবা কিনা, আপনি যখন দেখবেন যে হ্যাঁ আমি এই কাজগুলো করে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি কাজটা একসেপ্ট করেন, অন্যথায় একসেপ্ট করার দরকার নেই। অনেকে আছে লোভের বশত একসেপ্ট করে ফেলে, যে একটা কাজ পাইছে একসেপ্ট করে নেই, সে তো আর বুঝতেছে না যে আমার একটা নেগেটিভ রিভিউ দিলে আমার অ্যাকাউন্টের উপর সমস্যা হবে, এটা র্যাঙ্কিং করতে সমস্যা হবে, পরবর্তীতে কাজ পাওয়ার জন্য আমার বাধা সৃষ্টি করবে। একটা অ্যাকাউন্টে একটা নেগেটিভ রিভিউ মানে পরবর্তী কাজ পাওয়ার সম্ভাবনা কি 50% কমে যায়, আর যখন একটা বায়ার আপনাকে 5 রিভিউ দিয়ে পরবর্তী কাজ পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। একটা কাজ যখন আপনি সম্পূর্ণভাবে কমপ্লিট করবেন এবং বায়ার আপনাকে 5-স্টার রিভিউ দিবে, তখন দ্বিতীয় কাজ বা দ্বিতীয় বায়ার যখন আপনার প্রোফাইলে এসে দেখবে 5-স্টার রিভিউ আছে, তখন সেই বায়ার কি অনায়াসে আপনার কাজ দিতে সাহস পাবে বা বিশ্বাস পাবে যে সেলারটা আমাকে সুন্দর মতো কাজটা করে দিতে পারবে। যখন একটা নেগেটিভ রিভিউ থাকবে তখন সেই বায়ারটা কি চলে যাবে, আপনাকে কখনো মেসেজও করবে না, এজন্য অবশ্যই একটু চিন্তা ভাবনা করে তারপর একসেপ্ট করবে, চিন্তা ভাবনা করে তারপর একসেপ্ট করবে যে হ্যাঁ আমি একটা কাজটা করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আজকে আমরা কাজ করবো হচ্ছে ইউটিউব নিয়ে, আজকে আমরা কাজ ইউটিউব নিয়ে, ইউটিউব চ্যানেল আছে কয়জন আপনাদের? ইউটিউব অমন চ্যানেল রেখে দরকার নেই, অমন চ্যানেল রাখার দরকার নেই। হ্যাঁ কি সমস্যা শেয়ার করেন, আমি স্ক্রিনশট অফ করতেছি, সমস্যা নেই। কোন বিষয়ে সমস্যা? ভিউড ইমপ্রেশন ক্লিক অ্যান ভিউ গিয়ে ক্লিক করেন তো, হ্যাঁ গিয়ে ক্লিক করেন, এই যে নিচে যে অ্যাক্টিভ গিগ দেখাচ্ছে অ্যাক্টিভ গিগে ক্লিক করেন,
অ্যাক্টিভ গিগে ক্লিক করেন, অ্যাক্টিভ গিগের নিচে আপনার গিগটা শো করতেছে না, হ্যাঁ এই গিগে ক্লিক করেন। আপনার গিগের লিঙ্কটা দিয়ে চ্যাট বক্সে দেন তো। প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে গিগের লিঙ্কটা দেন, গিগটা ওপেন করে সবাই একটু ভিউ করেন তো, গিগটা একটু ভিউ করেন সবাই। পেজে আসছে কয়জনের, গিগ পেজে আসছে কয়জন, পেজে চেক করছেন? গিগ তো ফার্স্টে পেজে আসতে হবে আমার, গিগ পেজে না আসলে তো হবে না, পেজে আসতে হবে ফার্স্টে আমার। আচ্ছা না, আমি স্ক্রিনশট অফ করেন, আমি একটু চেক করতেছি গিয়ে পেজে, গিগ পাজে পেজে আসছে কিনা। সকলে গিগ তো পাবলিশ হয়েছে তাই না, সবাই গিগ পাবলিশ করছেন তো? আচ্ছা এক একজনের কিওয়ার্ড বলেন তো, এক একজনের টাইটেল বলেন। শর্ট টাইটেল, মেইন কিওয়ার্ডটা কি? ওয়েবসাইট প্রমোট, দেখেন তো আপনাদের কারোটা আছে নাকি, দেখা যায় কিনা। এটা কি আমাদের কারো নাকি? এটা আর কার্ডটা আছে দেখেন তো, এটা সবুজ আলে, এটা আপনার সবুজ আলে, এটা হিমেলের। হ্যাঁ করতেছি, সমস্যা নেই, এক একটা করে শেষ করে। হ্যাঁ ঠিক আছে আমি দেখতেছি। না ইমপ্রেশন নাই, কি কোনো ইমপ্রেশন, ইউটিউবে কারোটা আছে নাকি? দেখেন তো ফার্স্ট পেজে তো মনে হয় কারোটা নেই ইউটিউবে।
ডিরেক্টর প্রমোশন। হ্যাঁ হ্যাঁ, দুই তিনটা রেডি করে নেন, তিনটা রেডি করেন। আছে নাকি দেখেন তো? দেখেন আমার সবই সব হিস্টোরি চলে আসছে, দেখেন এখানে আবার যতগুলো সার্চ করছি সব হিস্টোরি যুক্ত হয়ে গেছে। আচ্ছা ইউটিউব প্রমোশন আর কি কি ওয়ার্ড ছিল বলেন তো? আচ্ছা এক একজন নিজের ফুল টাইটেলটা দেন তো চ্যাট বক্সে, ফুল টাইটেল। এটা কি নাবিদের? ফুল টাইটেল কপি করেন, আই উইল ডু সহকারে সব কপি করেন, মানে ফুল টাইটেল যেটা আছে গিটটা ওপেন করে ফুল টাইটেলটা কপি করে দেন। সমস্যা নাই, ওই নোটিফিকেশনের সমস্যা নাই, ওইটার সমস্যা নেই। কই না যেটা আসেনি, ফাইবার পেজে দেয়নি তাই আসেনি।
অন্য ব্রাউজার আপনারা নিজেরা আপনারা নিজের ফুল টাইটেলটা কপি করে অন্য ব্রাউজারে সার্চ করে দেখেন তো। সার্চ করার সময় কি করবেন, এই দেখেন ডান পাশে থেকে এই যে স্টোর, এখান থেকে নিউ অ্যারাইভালে ক্লিক করে দেবেন। নিউ অ্যারাইভালে ক্লিক করে তারপর চেক করবেন, দেখেন তো আছে নাকি। সমস্যা যাদের আসেনি চলে আসবে, সমস্যা টেনশন করার দরকার নেই। না না এখানে হিউজ পরিমাণ ডাটা দিয়ে বলবে, এগুলো ডাটা এন্ট্রি করে দেন, হিউজ পরিমাণ ডাটা থাকে। ডাটা এন্ট্রি কাজে সময় লাগে বেশি, কষ্টও বেশি। আপনি ফার্স্ট অবস্থায় নিউ অ্যাকাউন্ট হিসেবে 5, 10, 20 এইভাবে করবেন ফার্স্ট অ্যাকাউন্টে। পরবর্তীতে যখন আবার একটা দুইটা রিভিউ হয়ে যাবে, পরবর্তীতে যখন ক্লিক করবেন তখন চেঞ্জ করে দিবেন। আপনারটা দেখে দেখলাম, হ্যাঁ যায়। আচ্ছা ইমেল সিগনেচারটা, সকলে একটা ইমেল সিগনেচারে ক্লিক করবেন, অবশ্যই সকলে একটা ইমেল সিগনেচারে ক্লিক করবেন, এটা মাস্ট একটা করতে হবে, সকলেই করবেন। সকলে একটা ইমেল সিগনেচার, হ্যাঁ ক্লিকেবল লিখবেন এখানে, ক্লিকেবল ইমেল সিগনেচার সকলে একটা। ওই সার্ভিসগুলো দিবেন ক্লিকেবলের সার্ভিস, অন্য অ্যানালাইজ করবেন। আপনার তো অ্যানালাইজ করা শিখেছে, অ্যানালাইজ কীভাবে অন্য ব্রাউজারে গিয়ে অন্যগুলো অ্যানালাইজ করবেন, যে অন্যরা কিভাবে ইমেলের গিক করছে সেটা অ্যানালাইজ করে নিজেরা ওইখান থেকে ধারণা নিয়ে নিজের একটা করবেন। সব কিছু সেম, একদম সেম কাজই, শুধু ডিসক্রিপশনটা চেঞ্জ হবে, প্রেজেন্স ওইখানে লিখতে হবে, শুধু টাইটেল চেঞ্জ হবে, সব কাজই সেম। প্রাইস রেঞ্জ, আচ্ছা রেঞ্জ আপনারা 10, 15, 25 দিয়ে দেন, 10, 15, 25। আপনার ফার্স্ট অবস্থা নিউ অ্যাকাউন্ট হিসেবে 5, 10, 20 হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। নিউ অ্যাকাউন্ট হিসেবে 5, 10, 20, ঠিক আছে, এটাই সমস্যা করে দেয়। হ্যাঁ 5, 10, 20 দিয়েই করেন, সমস্যা নেই। ইমেল সিগনেচার পেজে নিবে, আপনি যখন মেল করবেন মেল করার পর চেক করে দেখবেন, ঠিক আছে মেল করার আগে দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে, যখন মেলটা সেন্ড, হ্যাঁ মেইলে পাঠালে ওইটা ঠিক থাকলেই হবে, ওইটা ঠিক থাকলেই হচ্ছে। মেইলের হচ্ছে যখন আপনি সেন্ড করেন তখন হচ্ছে বক্সটা থাকে ছোট, ঠিক আছে, ওদের যে বক্স সাইজটা ওটা থাকে ছোট, ওই ছোট সাইজের ক্ষেত্রে ও যখন মেল সিগনেচার অনেক বড় হয়, ওয়ার্ডটা অনেক বড় হয়, সেক্ষেত্রে হচ্ছে ওইটা ভেঙে নিচে নিচে চলে আসে,
যখন আপনি সেন্ড করবেন, সেন্ড বক্সটা থাকে অনেক বড়, যখন সেন্ড করবেন ভিউ বক্সটা থাকে অনেক বড়, তখন ভিউ করলে ওইটা সমস্যা করে না। আপনার বায়ার যেমন রিকমেন্ড চাবে আপনি সেই রিকমেন্ডটা করে দেবেন, বায়ার যদি বড় চাইলে বড় করে দেবেন। আচ্ছা, আজকে আমরা একটু ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, ইউটিউব চ্যানেল নিয়ে কার স্ক্রিন শেয়ার করেন, আর যাদের ইউটিউব চ্যানেল আছে ওটা কোনো কাজের না, ওই সব চ্যানেলগুলো হবে না, নিউ চ্যানেল ক্রিয়েট করতে হবে, নিউ ইমেল সাইন ইন করে নেন, ব্রাউজার নিউ ইমেল একটা সাইন ইন করে নেন ইউটিউবে। কতদিন আগে অ্যাকাউন্ট করা, যদি কোর্স চলাকালীন সময় কেউ অ্যাকাউন্ট করে থাকেন তারা নতুন অ্যাকাউন্ট করতে হবে না, যদি কেউ কোর্স চলাকালীন ভিতরে এই সময়ের ভিতরে কেউ করে থাকেন বা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে সমস্যা নাই, যদি কেউ কোর্স চলার এই ডেটের বাহিরে করে থাকেন তার নতুন অ্যাকাউন্ট করতে হবে, তাহলে তো আপনার ফরজ হয়ে গেছে, আপনি চেঞ্জ করুন, ওইটা কন্টিনিউ পাশাপাশি ওইটা কন্টিনিউ করেন, সমস্যা নেই, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন। আচ্ছা, যে কোনো একদিন স্ক্রিন শেয়ার করেন, যে ফার্স্টে চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন স্ক্রিন শেয়ার করেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা একদম সহজ একটা কাজ, 2 মিনিটে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, বাট ইউটিউব চ্যানেল এসইও করা সেটিং করাটাই কঠিন। কি দেখাবো, সাজ্জাদুর রহমান ক্লাস আসছে নাকি? আচ্ছা, এটা কি আপনার নিজের সাবস্ক্রাইব? আচ্ছা সমস্যা নেই, আর নতুন একটা ইমেল লগ ইন করেন, ইমেল ইউটিউবে নতুন একটা ইমেল লগ ইন করেন, ক্লিক করেন ওই জায়গায় দেখেন সুইস অ্যাকাউন্ট আছে, সুইস অ্যাকাউন্ট চতুর্থ অপশনে দেখেন, হ্যাঁ সুইস অ্যাকাউন্ট, এটা ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, ক্রিয়েট এ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করেন, হ্যাঁ গেট স্টার্টেড, আচ্ছা একটু একটু ওপেন করেন, একটু ওপেন করেন, একটু ওয়েট, আচ্ছা দেখেন এইখানে হচ্ছে দুইটা অপশন, চুজ হাউ টু ক্রিয়েট ইউর চ্যানেল, চুজ হাউ টু ক্রিয়েট ইউর চ্যানেল, কি করতে বলতেছে, আপনার যে ইমেলের নামটা আছে আপনি ওই ইমেলের নাম দিয়ে ক্রিয়েট করতে চাচ্ছেন নাকি নতুন একটা নাম দিয়ে ক্রিয়েট করতে চাচ্ছেন, যদি আপনার ইমেলের নামই থাকতে চান বা ওই নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, বাম পাশেরটা সিলেক্ট করবেন, আর যদি না চান তাহলে নতুন একটা কাস্টম নাম দিতে চান, অবশ্যই ইউটিউব চ্যানেলে কাস্টম একটা নাম থাকাই ভালো, একটা নিশ নিয়ে কাজ করাটাই বেটার, ইউটিউব চ্যানেলের যে কোনো একটা নিশ নিয়ে কাজ করাটাই বেটার, এই জন্য হচ্ছে কাস্টম একটা নাম সিলেক্ট করে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, যদি কাস্টম নাম ক্রিয়েট করতে চান সে ডান পাশে দেখেন ইউজ এ কাস্টম নেম, এটা ক্লিক করেন, সিলেক্ট করেন, হ্যাঁ
আচ্ছা, অ্যাড চ্যানেল নেম আপনার একটা নিশ নিয়ে কাজ একটু ভেবে পরবর্তীতে নাম চেঞ্জ করলে র্যাঙ্কিংটা কমে যায়, নাম চেঞ্জ করা পরবর্তীতেও যায় বাট চ্যানেলের র্যাঙ্কিংটা কমে যায়। ঠিক আছে, চ্যানেলের আপনি পরবর্তীতে নাম চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, পরবর্তীতে নাম চেঞ্জ করতে পারবেন। না, আমি আমি যেটা বলি একটা যে কোনো একটা নিশ নিয়ে করা ভালো। আপনি যদি গেমিং নিয়ে করতে চান সেক্ষেত্রে আপনি গেম জন্য একটা নাম দিয়ে দেন, গেমের জন্য বা যে কোনো একটা নাম সিলেক্ট করতে পারেন গেমের উপরে। ঠিক আছে, শুধুমাত্র গেমের উপরে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করেন, ইউটিউবে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করেন। আপনি যখন ক্যাজুয়াল একটা ইউটিউব চ্যানেল করবেন, আপনার চ্যানেলে আজকে এটা ভিডিও আপলোড করবেন, আজকে ফানি করতেছেন, কালকে এন্টারটেনমেন্ট করতেছেন, তারপরে হচ্ছে আপনি একটা এডুকেশনাল ভিডিও আপলোড করতেছেন, এটা হচ্ছে কোনো ক্যাটাগরির ভিতরে পড়ে না। কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে আপনি ইউটিউব চ্যানেল ক্যাটাগরিতে র্যাঙ্কিং করাতে পারবেন না। যদি আপনি ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং করাতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা নিশ নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা নিশের উপর আপনার চ্যানেলটাকে র্যাঙ্কিং করাতে হবে। এই জন্য যে কোনো একটা নাম সিলেক্ট করবেন যে আপনার যে কাজগুলো করবেন সেই কাজের রিলেটেড একটা নাম হয়। আচ্ছা, আপনি আজকে তাহলে রাতে চেঞ্জ করে নেন, ভেবে রাতে চেঞ্জ করে নেন, আপাতত গেম জোন দিয়ে খুলেন। আপনি যেহেতু গেম নিয়ে করতেছেন, গেম জোন দিয়ে খুলেন, রাতে চেঞ্জ করে নেন সেটা। আজকে তো এসিও করতেছে না, জাস্ট আজকে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছি, রাতে আপনি ভেবে চেঞ্জ করে নেন। আচ্ছা, নিচেরটা টিক মার্ক করেন, চেকবক্সটা টিক মার্ক করেন। হ্যাঁ, ক্রিয়েট। আপলোডে প্রোফাইল পিকচার, আপনার কি কোনো প্রোফাইল পিকচার রেডি করা আছে? আপনার গেম জন্য কোনো রেডি করা আছে? না না, প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, গেমে একটা পিকচার দিয়ে দেন, সমস্যা নেই, পরবর্তী একটা রেডি করেন। আজকের ভিতর সকলে পিকচার রেডি করবেন, একটা সিলেক্ট করে দিয়ে দেন। ঠিক আছে, নিচে আসেন একটু। আচ্ছা, চ্যানেল ডিসক্রিপশন, এটা হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন। চ্যানেল অবশ্যই একটা ডিসক্রিপশন থাকে, তাই না? সব কিছুর একটা ডিসক্রিপশন থাকে, এই জন্য হচ্ছে চ্যানেলের একটা ডিসক্রিপশন থাকতে হবে। যে এই জন্য বলছি যে একটা নিশ নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা নিশ নিয়ে কাজ করলে আপনার ডিসক্রিপশনটাও সুন্দর হবে, চ্যানেলটাও সুন্দর হবে। আপনি যখন ক্যাজুয়াল একটা চ্যানেল করবেন সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশন দিতেই আপনার হেজিটেশনে পড়ে যাবেন, ডিসক্রিপশন দিতে আপনার সমস্যা হবে। আচ্ছা, ডিসক্রিপশনের পরে অ্যাড করবো, সমস্যা নেই, ডিসক্রিপশনের পরে অ্যাড করে দিতে পারবো। নিচে আসেন। আচ্ছা, দেখেন কাস্টম ইউআরএল মাই ওয়েবসাইট, এটা চাইলে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে অ্যাড করে দিতে পারেন। চাইলে আপনার ওয়েবসাইটের ইউআরএল, আপনি চাইলে এখানে ব্লগ সাইট সেটাও অ্যাড করে দিতে পারেন। আপনার যে একটা ব্লগের সাইট আছে আপনি চাইলে সেটাও এখানে অ্যাড করতে পারেন, এগুলো পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন, সমস্যা নেই। নিচে দেখেন সোশ্যাল লিঙ্ক, আপনার যদি এই যে ইউটিউব চ্যানেল করতেছেন এই রিলেটেড কোনো ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট, তারপর টুইটার, ইনস্টাগ্রাম এসব থেকে থাকে, তাহলে আপনি এখানে সেটা অ্যাড করে দিতে পারেন, চাইলে এটা পরবর্তীতেও অ্যাড করতে পারেন। আচ্ছা, এগুলো পরবর্তীতে আপনি ক্রিয়েট করে অ্যাড করে দিতে পারেন, অ্যাড করে দিবেন, আর সেভে ক্লিক করেন না, সেভে করেন না। দেখেন সেট আপ লেটার, সেট আপ লেটার একটা অপশন আছে, ওইটা ক্লিক করেন, বাম পাশে সেভের বাম পাশে সেট আপ লেটার, তার মানে এটা পরবর্তীতে আপনি সেট আপ করবেন। হ্যাঁ, লিখ দেন, সমস্যা নেই। অলমোস্ট আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা শেষ। আচ্ছা, গট ইট করে দেন এটা। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন।
এখানে লার্ন মোর এটা ক্লিক করে দেন। আচ্ছা এটা ক্লিক, এটা কেটে দেন, এটা হচ্ছে ক্লাসিক মোড, ঠিক আছে এটা কেটে দেন। ক্লাসিক মোডে একটা ভিডিও দেখাচ্ছে ওরা। আচ্ছা সকলে সকলে ক্রিয়েট করে নেন, তো ইউটিউব চ্যানেলটা সকলে ক্রিয়েট করে নেন, এরপর সেটিংটা আমি দেখাচ্ছি। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার টপ করেন।